হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো সকলকে জানাই দীপাবলি আর ধনতেরাসের অনেক অনেক শুভেচ্ছা। তো ধনতেরাসের দিন আমরা কী কী করি সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। তো ছোটোবেলা থেকে দেখে আসছি, প্রতি ধনতেরাসের দিন আমার বাবা মা বাড়িতে তিনটে জিনিস আনে। সেটা এক হচ্ছে ঝাড়ু, নুন আর কড়ি। এই তিনটে জিনিস ধনতেরাসের দিন বাড়িতে আনলে নাকি বাড়িতে লক্ষ্মীর প্রবেশ ঘটে। তাছাড়াও প্রতি ধনতেরাসে আমরা বাড়িতে কোনো না কোনো সোনার জিনিস আনি। তো সেই উদ্দেশ্যে এখন আমরা যাব মার্কেটে। আর এখন আমি চলে এসেছি জেঠিদের বাড়িতে চাবি রাখতে। তো দেখতে পাচ্ছি আমার ভাই এসছে, তো এখন চাবি দিয়ে যাব আমরা। তো প্রথমেই চলে এসেছি আমরা সোনার উপর দোকানে, পাল জুয়েলার্সে। তো ভেতরে প্রচণ্ড ভিড় থাকায় আমরা বাইরে ওয়েট করছি, একটু ভিড় কমলেই তারপরে যাব। তো দেখতেই পাচ্ছ এখন চলে এসেছি আর আমি ভেতরে এসেও ভিডিও করছি, আর কাকু আমাকে দেখে হাসবে। তো ভেতরে গিয়ে দেখলাম এখনও কাস্টমার আছে, তাই জন্য আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কী বা করব, তো এই লকেটগুলো আমরা দেখছিলাম। তো দেখতে দেখতে একটা লকেট আমাদের খুব পছন্দ হয়ে গেছিলো, তো সেটা নেবো না নেবো না এটাই ভাবছিলাম। তো তোমাদেরকেও লকেটের ডিজাইনগুলো দেখিয়ে দিলাম। তো এরপর চা খেতে খেতে চলে গেছিলাম কাকুর বাড়িতে। তো কাকুর বাড়িতে বসে অনেকক্ষণ গল্প করলাম, কারণ দোকানে প্রচুর ভিড় ছিল আর এর মধ্যে এত সুন্দর সিংহাসন দেখে আমি ভিডিওও করে নিলাম। তো মেন কারণ হচ্ছে কাকুরা নতুন রান্নাঘর করেছে, সেটা দেখতেই আমরা এসেছিলাম। তো খুব সুন্দর লাগছিলো রান্নাঘরটা দেখতে। তো অনেকক্ষণ গল্প করার পর এখন আমরা দোকানে যাচ্ছি। তো এই শাখাটা আমাদের বানাতে দেওয়া হয়েছিল, আমরা কাকুকে বলেছিলাম যে নিজের পছন্দ মতো একটা সুন্দর ডিজাইন করে দিতে। তো কাকু এই 2-in-1 ডিজাইনটা করে দিয়েছে, বেশ সুন্দর লাগছিলো, মানে একটা শাখায় দুটো ডিজাইন। তো বাড়িতে গিয়ে তোমাদের আরও ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি। তো কাকু এই চুটটা দেখালো যেটা কিনা একটা কাস্টমার বানাতে দিয়েছে, তো চুটটা কিন্তু খুবই সুন্দর। তো এরপর আমরা ওই লকেটগুলোর মধ্যে একটা লকেট পছন্দ করেছি যেটা কিনবো, তো সেটারই এখন দাম হিসাব করছে। তো যখনই কাকুর দোকানে আসি কিছু না কিছু এক্সট্রা জিনিস আমরা কিনে নিয়ে যাই। তো আমাদের বেশিরভাগ গোল্ড জুয়েলারি কিন্তু কাকুর দোকান থেকেই বানানো, কাকুর হাতের কাজ খুবই সুন্দর। আমি কাকুকে যেরকম যা ডিজাইন দিই বা কাকু নিজের মন থেকেও বানিয়ে দিলে সেটা এত সুন্দর করে বানিয়ে দেয় যে বাড়ির সকলের খুব পছন্দ হয়। তো আমি কাকুর ফোন নাম্বারটা ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে রাখছি, কেউ যদি কন্ট্যাক্ট করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। তো এরপর নুন কিনে চলে এসেছি আমরা ঝাড়ু কিনতে। তো দোকানে এসে দেখি বেশিরভাগ লোক এসছে ঝাড়ু কিনতে। তো এই নিয়েই আমি আর আমার মা হাসাহাসি করছি যে এই একটা দিন সবাইকে ঝাড়ু কিনতে দোকানে দেখা যায়। তো চকলেট কিনে চলে যাচ্ছি বাড়িতে। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে এই শাখাটা আমরা কিনেছিলাম, দেখো দুটো ডিজাইন আছে। তো আমাদের বেশ ভালো লেগেছে শাখাটা, মানে নতুনত্ব একটা জিনিস। আর এই লকেটটা আমি কিনেছি, তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো।